सरकार घोषित कठोर विधि निषेध निश्चित करते शाहबागे भ्राम्यमान आदालत परिचालना करছে র‍্যাব ৩। विस्तारित জানাতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল জুয়েল। জুয়েল জানাবেন ভ্রাম্যমান আদালতে কি কি বিষয় দেখা হচ্ছে? আজ তো গাড়ির চাপ বেশি বলছিলেন, এর আগে সেই গাড়িগুলো মুভমেন্ট পাস আছে কিনা? জমি আসলে মুভমেন্ট পাস গতকালকের সবশেষ অনুযায়ী 2,30,000 মুভমেন্ট পাস পুলিশের পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে এবং সেই সূত্র ধরে রাজধানীতে যে পরিমাণ গাড়ি নেমেছে তা গতকালের তুলনায় অনেক গুণ বেশি। তো আপনাকে বলে রাখি যে আজকে কিন্তু ব্যাংক সহ অন্যান্য যে সকল আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলো বিধিনিষেধ স্বল্প পরিসরে খোলা রাখার কিন্তু বিধিনিষেধ সরকারের পক্ষ থেকে করা হয়েছে এবং এখানে আমরা সড়কে এসে ভ্রাম্যমাণ আদালত সহ বিভিন্ন চেকপোস্টে এসে কিন্তু যেটি দেখতে পেয়েছি যে বেশিরভাগ মানুষই ডাক্তারের প্রেসক্রিপশন, মেডিকেল টেস্ট এবং রোগী সংশ্লিষ্ট যারা আছেন তাদের পরিমাণই অনেক বেশি। আর আপনাকে বলে রাখা উচিত যে নগরীতে কিন্তু আজকে রিক্সার পরিমাণ অনেক বেশি, সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা আছেন তারা স্বাভাবিকভাবে রিক্সার উপরে নির্ভর করছেন এবং রিক্সা চালক যারা আছেন তারা বলছেন যে জীবিকার তাগিদেই তারা বের হয়েছেন। যদিও তারা বলছেন যে নগরীতে লোকজন কম থাকায় তাদের অনেক কষ্ট হচ্ছে, স্বাভাবিকভাবে তাদের যে চাহিদা থাকে সেই চাহিদা পূরণ করতে তারা ব্যর্থ হচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে রিক্সার পরিমাণ কিন্তু গত কয়েকদিনের তুলনায় বেশি। লকডাউনে কিন্তু বেশ গণপরিবহন এবং পরিবহন নিয়ে সরকারের বিধিনিষেধ থাকা সত্ত্বেও উপেক্ষা করার কিন্তু একটা প্রবণতা সাধারণ মানুষের মধ্যে রয়েছে। আপনাকে বলে রাখি যে ভ্রাম্যমাণ আদালতে যেখানে আমি রয়েছি এখানে অনেককেই পাওয়া গেছে যারা মুভমেন্ট পাস নিয়ে যারা পরিবহন অর্থাৎ পরিবহন সেবায় নিয়োজিত হয়েছেন, যেমন সিএনজি পাওয়া গেছে, তারপরে পাঠাও রাইডার পাওয়া গেছে, ভাড়ায় চালিত যানবাহন পাওয়া গেছে, সবই মুভমেন্ট পাস নিয়ে পাওয়া গেছে। তো এই বিষয়গুলোকে সামনে রেখেই জরিমানার আওতায় আনা হচ্ছে এবং যারা অপ্রয়োজনে বেরোচ্ছেন তাদের অনেককে জরিমানা করে তারপরে আবার ফেরত পাঠানো হচ্ছে। ঝুমি জুয়েল, আপনাকে ধন্যবাদ।